লড়াইটা ইংল্যান্ডের দুই জায়ান্টের। ইংল্যান্ড ডার্বিতে উত্তাপ ছড়াবে লালের আভা। লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি অবস্থান নিয়ে পুরো ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দুই হেভিওয়েট দলের ম্যাচের ভাগ্য নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সমর্থকদের। সম্প্রতি উড়ন্ত ফর্মে আছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। গেল মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও চলতি মৌসুমে সেরা ছন্দ ধরে রেখেছে অল রেডস। দুর্দান্ত পারফর্ম করে ম্যান সিটি আর্সেনালের মতো দলকে টপকে টেবিলের একে জায়গা করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ইংলিশ ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এই ম্যাচের আগে টেবিলের শীর্ষস্থান ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী মোহাম্মদ সালাহ লুইস দিয়াজরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন বস ক্লপ। ইঞ্জুরির কারণে বেশ কয়েকজনকে দলে না পাওয়া গেলেও তা মেনে নিয়ে জয়ের লক্ষ্য অলরেডদের। ম্যাকালিস্টার জটাদের এ ম্যাচে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। তবে অতীত পরিসংখ্যান এগিয়ে রাখছে ম্যানচেস্টার ইউনাইটেডকেই। 2010 থেকে এখন পর্যন্ত মুখোমুখি 35 বারের দেখায় 15 জয় নিয়ে এগিয়ে আছে রেড ডেভিলসই। তাই অতীত পরিসংখ্যান কিছুটা চিন্তার কারণ হতে পারে অলরেডদের জন্যে। বিপরীতে ইঞ্জুরি জর্জরিত দল নিয়ে বড় চিন্তার ভাঁজ ম্যানচেস্টার ইউনাইটেড বস এরিক টেনহাগের কপালে। চলতি মৌসুমের হতশ্রী পারফরমেন্সে ইউসিএল ইউরোপা লীগ থেকে বিদায় নিশ্চিতের পর ইপিএলেও বেশ নাস্তানাবুদ অবস্থার রেড ডেভিলদের। টেবিলের সাথে থেকে বেশ চাপে আছে দলটা, আর হাই ভোল্টেজে ম্যাচের আগে ইঞ্জুরির লম্বা তালিকা তো বড় ভাবনার বিষয়। চোটের কারণে এ ম্যাচে থাকছেন না মার্কাস রাশফোর্ড, মার্শিয়াল, হ্যারি ম্যাগুয়ের, লুক শ, ক্যাসিমিরো, সানচো, লিসান্ড্রো মার্টিনেজ, এরিকসেন, মেসন মাউন্ট, ব্রুনো ফার্নান্দেজরা। এবার প্রশ্ন হলো, ইংল্যান্ড ডার্বিতে স্কোয়াডে তাহলে কাদেরই বা পাচ্ছেন এরিক টেন হ্যাগ? আমি আসলে লিভারপুলকে নিয়ে মোটেও ভাবছি না। আমরা এখানে জিততে এসেছি, খেলোয়াড়রা পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না, তবে আমি সেটা নিয়ে কাজ করতে চাই। জয়ের জন্যই লড়বো আমরা। এদিকে আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। মৌসুমের শুরুটা ভালো হলেও লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়ে কুলি উঠতে না পারায় রেসে পেছনে পড়ে গেছে গানার্স। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা আর্তে তার। দলে ইঞ্জুরি থাকলেও জয়ের লক্ষ্য তাদের। তবে ব্রাইটনও চাইবে জয় নিয়ে টেবিলে এগিয়ে যেতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।